এই মুহূর্তে আজকে মধ্যবিত্তদের জন্য দারুণ বড় সুখবর। ফের এক ধাক্কায় প্রচুর কমল সোনা ও রূপোর দাম। সোনার উপর নতুন দাম জারি করা হলো। এক ধাক্কায় প্রচুর দাম কমল সোনা ও রূপোর। দারুণ খুশি মধ্যবিত্তরা। 2224 ক্যারাট সোনার দাম আজ কত টাকা কমল, প্রতি গ্রামে কত কমেছে, প্রতি ভরির দাম আজ কত এবং আগামী কয়েক দিন সোনার দাম বাড়বে নাকি কমবে, এ বিষয়ে কি জানাচ্ছে বিশেষজ্ঞরা? সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ফের আজ হু হু করে দাম কমল সোনার। রূপোর দরও অনেকটাই কমে গেছে, যার ফলে খানিকটা স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে, সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কি এটাই সোনা কেনার মোক্ষম সময়? একদিন বাড়ছে তো অন্যদিন কমছে, তবে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই পড়েছে। সোনার দাম বাড়া কমা নিয়ে সকলেই নাজেহাল। গতকালের তুলনায় আজ সোনা রূপোর দাম অনেকটাই কমে গেল। কখনো সোনার দামে আগুন তো আবার কখনো বা সাধ্যের মধ্যে বিশ্ববাজারে অব্যাহত আজ সোনার দাম। 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 50,000-এর অনেকটাই নিচে রয়েছে। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুই দিন বাড়ছে, আর এই দাম বাড়া কমা নিয়েই নাজিহাল অবস্থা মধ্যবিত্তের। 22 ক্যারেট সোনার 10 গ্রামের আজকের দাম 47,250 টাকা এবং 24 ক্যারেট সোনার 10 গ্রামের আজকের দাম 51,540 টাকা। কলকাতার বাজারে 1 কেজির উপর আজকের দাম 53,600 টাকা, যা গতকালের তুলনায় অনেকটাই কমেছে।